মাদারীপুরে বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে পণ্যবাহী ট্রাক্টর। লাইসেন্সবিহীন এসব যানের চালকও অপ্রাপ্তবয়স্ক। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে ট্রাক্টরের বেপরোয়া চলাচলে নওগাঁর মান্দা, মহাদেবপুর ও নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচা পাকা রাস্তা। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমান ও মান্দা প্রতিনিধি হাবিবুর রহমানের তথ্যে টেক্সট রিপোর্ট। মাদারীপুর সদর, কালকিনি, শিবচর, রাজুর ও ডাসার উপজেলার বিভিন্ন সড়কে বালি মাটি সহ বিভিন্ন পণ্য আনা নেওয়া চলছে ট্রাক্টরের মাধ্যমে। এসব ট্রাক্টরের নেই রেজিস্ট্রেশন কিংবা লাইসেন্স। অধিকাংশ চালকই অপ্রাপ্তবয়স্ক, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চলা এসব ট্রাক্টরের কারণে পথচারীরাও থাকেন আতঙ্কে। এগুলো খুবই বিপজ্জনক, এগুলোতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। ছয় চাকার গাড়িগুলো অধিকাংশ সময় অ্যাক্সিডেন্টে কবলিত হয়। এদের আসলে বাংলাদেশে কোনো লাইসেন্স নাই। অভিযোগ তদন্ত করে এবং নথিপত্র ঘেটে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ চালকরা যাতে এটা না চালাতে পারে, বিশেষ করে মহাসড়কে এই যানগুলো চালানোর কথা হলো, পণ্যবাহী হোক বা কৃষিকাজে ব্যবহারে হোক, সেটা শুধুমাত্র কৃষকের কাজের জন্য। ইতিমধ্যে আমরা আমাদের মানে সংসদ সদস্যদের উপস্থিতিতে বিআরটিএকে নিয়ে একটি সভা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা মিটিং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে নওগাঁর মান্দা, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলার রাস্তায় 12টা বাজিয়ে চলাচল করছে ট্রাক্টর। তদারকি না থাকায় বিভিন্ন পুকুর থেকে তোলা মাটি বহন করে নিয়ে যাওয়ায় ধসে যাচ্ছে কাঁচা পাকা রাস্তা। অবশ্যই ক্ষতি হচ্ছে, ধুলাবালি উঠছে, খারাপ লাগছে না। কি করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি যদি এরকম কোনো তথ্য পাই অবশ্যই আমি সেখানে যাব। অবৈধ ট্রাক্টর ও ফসলি জমিতে পুকুর খনন বন্ধে শক্ত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। শারমিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।